ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজ খুবই সহজ একটা জিনিস, কিন্তু আমরা অনেকে এটাকে গুলিয়ে ফেলি, অর্থাৎ কনফিউশনে পড়ে যাই যে আসলে কোনগুলোকে আমরা ট্রিমিংস বলবো এবং কোনগুলোকে অ্যাক্সেসরিজ বলবো। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজকে গুলিয়ে ফেলেন, অর্থাৎ কনফিউশনে পড়ে যান। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে জানা যাক ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজ কি। বডি ফেব্রিক ছাড়া আর অন্য সব যা আছে সবগুলাই ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজ। তো ভিউয়ার্স, এখন আসা যাক যে আমরা স্পেসিফিকভাবে কোনগুলোকে ট্রিমিংস বলবো আর কোনগুলোকে অ্যাক্সেসরিজ বলবো। তো আমি আপনাদের একটু সহজ করার জন্য একটি প্যান্ট নিয়েছি, যেটার সাহায্যে আমি আপনাদের মধ্যে যে কনফিউশন এটা দূর করার চেষ্টা করব। এটা একটা কমপ্লিট গার্মেন্টস অর্থাৎ প্যান্ট। তো এই প্যান্টটার সাথে অ্যাটাচড অবস্থায় অর্থাৎ সেলাই করা অবস্থায় যেই যেই পার্টস কম্পোনেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা ট্রিমিংস বলবো। তো দেখা যাক এই প্যান্টের মধ্যে কোন কোন জিনিসগুলো অ্যাটাচড অবস্থায় আছে, অর্থাৎ সুইং অবস্থায় আছে, সেলাই করা অবস্থায় আছে। এই প্যান্টটি অ্যাটাচড করতে, সেলাই করতে প্রথমে যে জিনিসটার প্রয়োজন হয়েছিল সেটা হচ্ছে যে একটা সুইং থ্রেড। সুইং থ্রেড দিয়ে আমরা এটার একটা পার্টসকে আরেকটা পার্টের সাথে আমরা অ্যাটাচ করেছি। তো এই যে সুইং থ্রেডটা হচ্ছে একটা ট্রিমিংস। দেন এই সুইং থ্রেডটা দিয়ে আমরা এই বাটনটা আমরা অ্যাটাচ করছি। তো বাটনটা হচ্ছে ট্রিমিংস। দেন কি থাকতে পারে ট্রিমিংস, এই যে এখানে একটা হুক দেখতে পাচ্ছেন, রিভেট, এই রিভেট এটা একটা, এগুলা ট্রিমিংস। তারপর এখানে আর কি থাকতে পারে প্যান্টে, থাকতে পারে দেখেন জিপার, এই যে জিপার, জিপার হলো ট্রিমিংস। তাহলে মোটামুটিভাবে আমরা ধারণা পেয়ে গেলাম যে বডি ফেব্রিকের সাথে যদি অ্যাটাচড অবস্থায় থাকে, অর্থাৎ সুইং অবস্থায় থাকে, সেলাই করা অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে আমরা ট্রিমিংস বলব। তো ভিউয়ার্স, এখন আসা যাক যে এখন কোনগুলোকে আমরা অ্যাক্সেসরিজ বলব। অ্যাক্সেসরিজ হচ্ছে যে বডি ফেব্রিকের সাথে অ্যাটাচড অবস্থায় থাকবে না, অর্থাৎ এটা মূলত ডেকোরেটিভ পারপাসের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। একটা গার্মেন্টস শিপমেন্ট হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে কি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করে থাকি। শিপমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই কার্টুন লাগবে, কার্টুনের স্টিকার লাগবে, দেন আমাদের কার্টুনিং করার আগে আমাদের প্যাকিং করতে হয়। তো এজ এ পলি ব্যাগ একটা অ্যাক্সেসরিজ, হ্যাং ট্যাগ, হ্যাঙ্গার, প্রাইস টিকিট, বোথ সাইড টেপ, কলার স্টে, ট্যাগ পিন, এগুলো ব্যবহার করা হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, প্রদান করার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন। থ্যাংক ইউ।